পাউরুটি পকোড়া। তা পাউরুটি পকোড়া দিলে তো পাউরুটি লাগবে, ডিম লাগবে, এই যে ডিম একটা নিয়েছি, যদি প্রয়োজন বোধ আরেকটা নিয়ে নেবো। আর তার সঙ্গে পকোড়ার জন্য রেখেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চালের গুঁড়ো, বেসন, নুন, এটা হচ্ছে আমচুর পাউডার, হলুদ সস। আর এখানে পাউরুটি আমি কী করছি, ছোট্ট ছোট্ট কেটে আগে কড়াইতে আমি এরকম করে ছেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি কড়াইতে। ভেজে নিলে কী হবে, জিনিসটা একদম মচ একটু কাঁচা কাঁচা যদি গন্ধ লেগে থাকে তাহলে সেই গন্ধটা থাকবে না। টুকরো টুকরো করে নিচ্ছি, এরকম করে টুকরো টুকরো করে পাউরুটিটা আমি একদম কড়াইতে একটু গরম করে নিচ্ছি। আর এই পোড়া পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে, তাই তো মুখে বললাম। আমার যে কোনো পোড়া জিনিস খেতে খুব ভালো লাগে। এটা হোক, আমি আসছি। এটা আমার বেশ গরম করে নিলাম, একটু কড়াইতে নেড়ে নিলাম। এরপর আমি এগুলো থালার মধ্যে বেটে নিলাম, কেন বেটারটা তৈরি করা হয়নি, একদম গ্যাসটা কমিয়ে আমি বেটারটা তৈরি করছি। পরপর ফেলে রেখেছি মানে বেটে, দেখেছ? এবার আমি সাদা তেল দিয়ে নিলাম। পকোড়া মানে সাদা তেল। আমার দিচ্ছি যেহেতু পকোড়াটা তেলটা একটু বেশি লাগবে। আর এবার আমি কি করছি, এগুলো সব একটু ডিম দিয়ে, এটা কিন্তু জল দেওয়া যাবে না, জলটা দিলে কি হবে জিনিসটা টেস্ট হবে না, এটা সবসময় মনে রাখবে। এটা একদম ডিমের পাউরুটি, ডিমের পকোড়া। এখানে মনে হচ্ছে আরেকটা ডিম দিলাম ভালো হবে, হবে না বলে আমি আরেকটা ডিমের পকোড়ার জন্য আরেকটা ডিম নিলাম। তাহলে এখানে আমি কটা ডিম যোগ দিলাম, দুটো, দুটো ডিম দিয়েছি। এখানে কোনো কিন্তু জল অ্যাড করা যাবে না। এই পকোড়াটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ডিম পাউরুটি খেয়েছো কিন্তু ডিমের পকোড়া তো খাওয়া হয়নি। তা এটা সাইজ প্লটারটি থেকে যে পিস করা যে পাউরুটি আছে তার থেকে কিন্তু এটাই হবে বেটার। অনেকে ছুরি দিয়ে কাটতে পারে ভালো হয়, কিন্তু আমার তেলটা এখনও গরম হয়নি। এইবার আমাকে কি করতে হবে, এইভাবে ডিমের সঙ্গে দেখো এইভাবে চেপে চেপে করে নিতে হবে, কিন্তু একসাথে মাখা যাবে, কিন্তু যেহেতু পাউরুটি তো নরম হয়ে যাবে। দেখছো এই যে হাতের সাহায্যে একটু চেপে চেপেও নেওয়া যায়। এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, মনে হচ্ছে একদম তোমাদের কাছে, কেন যে কোনো কাউকে খাওয়ালে বলবে বা ডিম পাউরুটি খেয়েছি কিন্তু এটা তো খায়নি, বেশ সুন্দর। দেখো তেলটা যেহেতু আরেকটু গরম হলে ভালো হয়, দেখেছো পকোড়াটা কি সুন্দর। আমাদের ঘরে এত কিছু জিনিস থাকতো আমরা করি না, আমরা ডিম পাউরুটি খেই কিন্তু এই পকোড়াটা আমি কোনোদিনই করিনি। তা আমার কাছে খুব ভালো লাগলো যে সন্ধ্যার সময় কী স্ন্যাক দেওয়া যায়। আজকে সেই সকাল থেকে বায়না, বৃষ্টিও পড়ছে, বৃষ্টি যদি আমাকে বাইরে বেরোলে কিছু না কিছু খাবার আনতে হবে, কিন্তু দুঃখের বিষয় আমি যে খাবার আনিনি, আমার সাথে কোনোদিন সকাল থেকে সে কথা বন্ধ রেখেছে। হ্যাঁ ঠিক আছে, মা কখন খাওয়াবে, কি খাওয়াবে, আমি আমার পাউরুটি এনেছে দেখি, দিন দিয়ে দুধ পাউরুটি খা, দেখেছো কি সুন্দর লাল হয়ে গেছে, বিভিন্ন শেপে তৈরি করছি। এই দেখো এটাও তোমরা ট্রাই করবে, বেশ মচমচাবে। এবার তোমরা চালের গুঁড়ো দিতে পারো, কর্নফ্লাওয়ারও দিতে পারো। তা আমার ঘরে যেহেতু চালের গুঁড়ো আছে, আমি তোমাদের দুটো ভেজে দেখালাম কেমন হয়েছে। এবার বাকিগুলো আমি একটু চেপে চেপে দিচ্ছি, এবার বলের আকারের মতন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। ডিম পাউরুটি সবাই খেয়েছি কিন্তু ডিমের পকোড়াটা কেউ খায়নি, তা আজকে ভাবলাম একটু ট্রাই করি। আর এই পাউরুটিটাও খুব মানে কম দাম, 6 টাকা না 7 টাকা যেন প্যাকেট। আর পিস করা পাউরুটিটা না এতটা ভালো হয় না, তোমরা এরকম 6 টাকা পাউরুটি নিয়ে নেবে, এটা দিয়ে পকোড়া করবে, দেখবে বারবার খেতে ইচ্ছা করবে। দেখো দেখেছো আমার পকোড়াগুলো তৈরি হয়ে গেল, এবার এগুলো সস দিয়ে খেতে খুব
সুস্বাদু হবে, মনে হচ্ছে কি একদম নরম তুলতুলে একটু সস দিয়ে খাবে, সঙ্গে তোমরা কাঁচা পেঁয়াজ শসা দিয়েও খেতে পারো, যার যেটা ইচ্ছা। তা আমাকে কিছু কাঁচা পেঁয়াজ আমি খাবো না, একটু সস দিয়ে খেয়ে নেব। তোমরা সঙ্গে থেকো।